দেশের আইন অনুসারে বিয়ের জন্য উপযুক্ত বয়স হওয়ার আগেই বিয়ে হওয়াকে বাল্যবিবাহ হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশের আইন অনুযায়ী পুরুষের জন্য ন্যূনতম 21 বছর এবং নারীর জন্য ন্যূনতম 18 বছর নির্ধারণ করা হয়েছে। আমার মতে বাল্যবিবাহ সংগঠিত হওয়ার পেছনে কারণগুলো হলো দরিদ্রতা, কুসংস্কার, নিরাপত্তা ও সচেতনতার অভাব। বাল্যবিবাহের কারণে অপরিপক্ব বয়সে সন্তান ধারণ, মাতৃমৃত্যুর হার বৃদ্ধি, স্বাস্থ্যহীন অপরিপক্ত সন্তান প্রসব, নানা ধরনের জটিলতার সম্মুখীন হতে হয় নারীদের। বাংলাদেশের আইনে বাল্যবিবাহ পুরোপুরি নিষিদ্ধ, তবুও অনেক সময় প্রশাসনের চোখের আড়ালে বাল্যবিবাহ সংগঠিত হতে দেখা যায়। আমার মতে বাল্যবিবাহ বন্ধ করতে সবার প্রথমেই জনসচেতনতা বাড়াতে হবে এবং শিক্ষার হার প্রসার করতে হবে। এর সাথে সাথে দরিদ্রের হার কমানোর উদ্যোগ গ্রহণ করতে হবে। সমাজ সচেতন হলে আর প্রশাসন তৎপর হলে বাল্যবিবাহ প্রতিরোধ করা যাবে বলে আমি মনে করি। আসুন আমরা সকলে নিজ নিজ অবস্থা থেকে বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াই করি।